আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে একটি বাজেট পিসি নিয়ে আলোচনা করব, যে বাজেট পিসিকে আপনারা বলতে পারেন গরিবের অলরাউন্ডার সেটআপ, যেখানে ওয়াইফাই রিসিভার থেকে শুরু করে স্পিকার, কিবোর্ড, মাউস, মনিটর সকল কিছু আছে। এবং এই সেটআপটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, রেন্ডারিং করতে পারবেন, গ্রাফিক্স রিলেটেড কাজও করতে পারবেন। এর পেছনে অনেকগুলো প্রশ্ন আপনার থাকতে পারে, সে প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন আশা করছি। অর্থাৎ বাজেট যখন অল্প, সেই বাজেটটি পারফেক্টলি ইউজ করা হয়েছে এই কনফিগারেশনে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, বাজেটটি হলো 18,500 টাকা। এই 18,500 টাকার মধ্যে একজন ইউজার, নিউ ইউজার, তার যে প্রোডাক্ট গুলো লাগবে একটি সেটআপে, সকল প্রোডাক্টগুলো কভার করা হয়েছে। যেমন একটি কম্পিউটার ক্রয়ের পরে আমরা সেটি অনুভব করি যে আসলে রাউটার বাসায় আছে, ইন্টারনেট সংযোগ কিভাবে দিব। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কিন্তু একটি ওয়াইফাই রিসিভার আছে, এই রিসিভারটি এই কনফিগারে রাখা হয়েছে, যার মূল্য 500 টাকা, বাট এটি ফ্রি রাখা হয়েছে। আবার একটি স্পিকার, হ্যাবিটের একটি স্পিকার রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 473 মডেলের টু পিসের একটি স্পিকার, যেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, যার মূল্য 500 টাকা, সেটাও কিন্তু এই কনফিগারেশনে ফ্রি রাখা হয়েছে। অর্থাৎ ওয়াইফাই রিসিভার এবং স্পিকারটি ফ্রি রাখা হয়েছে, এবং এই অফারটি আমরা কন্টিনিউ করবো আগামী 7 দিন। 7 দিন পরে এই কনফিগারটি 18,500 টাকাতেই পাবেন, বাট এই দুইটি উপহার আপনারা পাবেন না। এখন আলোচনা করা যাক যে এই কনফিগারটি 18,500 টাকার মধ্যে বেস্ট কিনা। আর আমি যে একটি কথা বলেছি, ভিডিও এডিটিং করতে পারবেন, রেন্ডারিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন। প্রশ্ন আসতে পারে, মেহেদি ভাই তাহলে 50, 60, 1 লক্ষ টাকার যে বিল্ডগুলো দেন, তাহলে সেই বিল্ডগুলোর কী প্রয়োজন আছে? যদি আমি 18,000 টাকায় মনিটর সহ একদম ফুল সেটআপ পেয়ে যায়, যেটি দিয়ে সব কাজই করতে পারবো। এখন কথা হলো যে আপনি ভিডিও এডিটিং করবেন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যেমন এই সেটআপটি দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ফিল্মোরা টাইপসের যে সফটওয়্যারগুলো অ্যাভেলেবল আছে, যেগুলো একটু হালকা সফটওয়্যার, সেগুলোর মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। আবার অ্যাডোবি প্রিমিয়ারের যে আগের ভার্সনগুলো আছে, সেগুলো ইউজ করে অনায়াসে ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু যখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর আপডেট ভার্সনগুলো ইউজ করবেন, ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনগুলো ইউজ করবেন, একসাথে 3-4টা ট্যাব ওপেন করে সেখানে কাজ করবেন, আবার দেখা যাচ্ছে 2-3টা সফটওয়্যার একসাথে কাজ করবেন, যেমন ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজ, এবং অনেক সময় দেখা যায় যারা ভিডিও এডিটিং করে প্রিমিয়ার প্রোতে, অনেকগুলো লেয়ার তাদের একসাথে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক হেভি লোডের একটি পিসি প্রয়োজন হয়, সেগুলোর পিসির বাজেট পর্যায়ক্রমে 1-1.5 লক্ষ টাকা বা 80-90 হাজার টাকা হয়ে থাকে। তো সেগুলো তো আর আপনি এই পিসি দিয়ে করতে পারবেন না। আপনি একটা বিগিনার স্টেজে আছেন, আপনি কম্পিউটারের যে হাতে খড়ি দিবেন, সেই কম্পিউটারে দেখা যাচ্ছে এডিটিং করবেন, হ্যাঁ ফিল্মোরা অ্যাপসটি ইউজ করবেন বা এই টাইপের হালকা অ্যাপসগুলো ইউজ করবেন, আর ফটোশপ, ফটোশপের যে আগের ভার্সনগুলো আছে 2010-12, সেগুলো ইউজ করলেও কিন্তু ভালো মতো কাজ করতে পারবেন। আর এই কনফিগারটিতে প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোরাই 5-এর 4th জেনারেশন প্রসেসর, এবং প্রসেসরের সাথে কিন্তু একটি ভালো মানের সিপিউ কুলার অ্যাড করা হয়েছে 350। এটি একটি RGB সিপিউ কুলার এবং একটি হেভি সিপিউ কুলার। প্রসেসরটি কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি থাকে না, অর্থাৎ 7 থেকে 10 দিন ওয়ারেন্টি থাকে। এছাড়া এই কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে সবগুলোই ওয়ারেন্টি ক্যারি করে। প্রসেসর খোলা আসে বিদায় প্রসেসরে ওয়ারেন্টি 10 থেকে 12 দিন দেওয়া হয়। আর যেহেতু প্রসেসরে 10th জেনারেশনের নিচে কোনো প্রসেসরে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না, সেহেতু একটি ভালো সিপিউ কুলার রেখেছে, যেন প্রসেসর আপনাকে অনেক দিন যাবৎ পারফরমেন্স কন্টিনিউয়াসলি দিতে পারে। মাদারবোর্ডটি রাখা হয়েছে একটি ইসোনিক ব্র্যান্ডের নতুন একটি মাদারবোর্ড, কোরিয়ান যে কোনো মাদারবোর্ডের চেয়ে কিন্তু এই মাদারবোর্ডটি অনেক ভালো পারফরমেন্স কিন্তু আপনাকে দিতে পারবে। এই মাদারবোর্ডেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, ইন্টেল কোরাই 7-এর 4th জেন পর্যন্ত এই মাদারবোর্ডের সাপোর্ট করবে। ভিউয়ার্স, 128 জিবি SSD রেখেছি, এটি দিয়ে আপনি সিস্টেম রান করতে পারবেন এবং এখানে অনেক কিছু রাখতে পারবেন। তবে যদি আপনার স্পেস আরও প্রয়োজন হয়, তাহলে 256 জিবি SSD আপনি লাগাতে পারবেন, বাজেট এখানে এক্সট্রা অ্যাড করতে হবে। 8 জিবি র্যাম রাখা হয়েছে হাইপারএক্সের DDR3 1600 MHz উইথ হিটসিং, দেখতে পাচ্ছেন 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই র্যামটিতে, এবং এখানে কিন্তু যে SSD রাখা হয়েছে সেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা যে স্পিকার এবং ওয়াইফাই রিসিভার দেখছেন উপহারস্বরূপ, সেখানেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। A.Tech-এর একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, যেখানেও কিন্তু পাওয়ার কেবল সহ ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর। ক্যাসিংটি দেখতে পাচ্ছেন OVO ব্র্যান্ডের একটি ক্যাসিং, যেখানে 3টি প্রিন্ট
ইনস্টল ফ্যান দেওয়া আছে, পাশে ফুল উইন্ডো গ্লাস প্যানেল দেওয়া আছে এবং এই ফ্যানগুলোর সাথে পাওয়ার সাপ্লাই নেই, পাওয়ার সাপ্লাই এক্সট্রা যোগ করেছি আমি এখানে। ক্যাসিংটি যদি আপনারা সিঙ্গেল পারচেস করতে চান তাহলে 2000 থেকে 2100 টাকার মধ্যে করতে পারবেন। কিবোর্ড মাউস এখানে হ্যাবিট ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হ্যাবিট কিবোর্ড মাউস, এখানেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং মনিটরটি রাখা হয়েছে গিগাসনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর, যেখানে ভিজিএ এবং এইচডিএমআই আউটপুট আছে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মনিটরটির সিঙ্গেল প্রাইস 4300 টাকা, এই মনিটরটিতেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টোটাল সেটআপটি পড়েছে 18500 টাকা, চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট ডট সুভাস্তু আর্কিড আইসিটি ভবন 7th ফ্লোর 7034 7248। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমত।